রেদি, এই যে ঢেঁড়স নিয়ে রাখো ঝুড়িতে। সবজি পারতে পারতে কিছু কথা বলি না বাবা। করছে ওর দাদু সিম পারছে, নিয়ে নিয়ে ঝুড়িতে রাখছে এবং আমাকেও বেশ হেল্প করছে। নাও ওকে, আমার ছেলে দুষ্টামি করে বাট আমাকে অলওয়েজ সব কাজে সে হেল্প করে যতটুকু সে পারে। দুষ্টামিটা তো আসলে বাচ্চাদের ন্যাচারাল একটা বিহেভিয়ার। তো আমরা যদি মনে করি যে আমরা বাচ্চাদের কাছ থেকে সব সময় বড়দের মতো গুছিয়ে পরিপাটি হয়ে বসে থাকবে, দুষ্টামি করবে না, বাচ্চাদের আচরণ বাচ্চাদের মতোই হবে, তাদের আচরণ কখনো বড়দের মতো হবে না। আর যদি কোনোকে শাকিলা সাথী আপুর, নাও এটা রেখে আসো বাবা। শাকিলা সাথী আপুর একটা পোস্ট দেখেছিলাম যে বাসায় দাওয়াত করলে বাচ্চার মায়েদেরকে দাওয়াত দেওয়ার আগে ভেবে চিনতে দাওয়াত দেওয়া উচিত। তার কথাটা আমার খুবই ভালো লেগেছে। আমার একটা ছোট বাচ্চা আছে, 4 বছরের ছেলে, আপনারা হয়তো দেখেছেন, ওর 4 বছর হবে এই যে অক্টোবরের 25 তারিখে। তো ও দুষ্টমির চরম পর্যায়ে কাজে। তুমি আমার সাথে কাজে যাবে? তাকে রেখে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে ইদানিং, সে যাওয়ার সময়। থ্যাংক ইউ মা। ওখানে গিয়ে আমার ছেলে বেশ দুষ্টামি করছিল, তখন সে বলছিল যে বাঙালি মা বাবারা আসলে গুড প্যারেন্ট না, তারা বাচ্চাদেরকে সুন্দরভাবে শিখাতে পারে না। এই যে দাদি নাতি সিম তুলতেছে, এটাই বলতে চাচ্ছি আর কি, যে ছোট বাচ্চা যেসব বাবা মায়ের থাকে তারা চেষ্টা করে, অবশ্যই তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে। শাসনের নামে যদি একটা বাচ্চার যে স্বাভাবিক অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডটাকে যদি আমরা রোধ করতে চাই তাহলে সেটা তো শাসন হলো না, তাহলে হলো তাকে জব্দ করে রাখা, তাকে স্টপ করে রাখা তার স্বাভাবিক। সিম গাছে প্রচুর ফুল ফুটেছে, মাশাল্লাহ অনেক সিম ধরবে মনে হচ্ছে। এটাই আর কি, বাচ্চা কাচ্চা ছোট থাকলে বাবা মা অনেক কথা শুনতে হয়, যেটা আমি শুনছি, সব বাবা মাই হয়তো শুনছে বা আবার বড় হয়ে গেলে তখন বড় কথা সবাই বলতে পারে, আমার বাচ্চা ছোটবেলায় একেবারেই দুষ্টামি করেনি, খুব ভদ্র ছিল। কেউ বলছিল বনের প্রিয় মুহাম্মদ, বলো বনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আজকের তোলা কিছু সবজি, গত 2-3 দিন ধরে বেশ বৃষ্টি হয়েছিল যার কারণে গার্ডেনের আশা হয়ে ওঠেনি এবং বেশ কিছু সবজি বড় হয়ে গেছে, তোলার মতো সময় হয়ে গেছে। আর কাজের ব্যস্ততা এত বেশি যে দেখা যায় যেই দিন অফ থাকে ওই দিন ঘরের সব কাজ সামলে গার্ডেনে এসে আর গার্ডেনের সময় দিতে পারি না। তো আজকেও কাজ আছে, তাই সকাল সকাল একটু গার্ডেনে চলে এসেছি কিছু সবজি তুলবো বলে। আর আম্মা বলছিল লাউয়ের লতা ঝোপের মধ্যে গিয়ে দুইটা লাউ বড় হয়ে আছে, তো সেই লাউগুলো আমি এবং আম্মা মিলে কাটলাম। আর এক আরও একটা লাউ সামনের দিকেই বড় হয়েছিল, সেটাও কাটলাম। সিম গাছে প্রচুর সিম ধরেছে, সিমের ফুল বের হয়েছে প্রচুর পরিমাণে, তো কিছু সিম বড় হয়ে গেছে, আজকে আমরা কিছু সিম পারবো। হাত দিয়ে যে টান দিয়ে পারো এখান, চলো এই যে দাদি নাতি সিম তুলতেছে। রাইত ছোট বড় সব সিম ছিঁড়ে ফেলছে, তাই ওর দাদি বেশ ওর উপরে খুব রাগ।
রাইদি ঢেরোস নাও বাবা রাইদি এই যে ঢেরোস নিয়ে রাখো ঝুরিতে আমার ছেলে রাইদ আমাদের দুজনকে সবজি তোলা হেল্প করছে দাদুকে এবং আমাকে আমরা সবজি পেরে পেরে দিচ্ছি ও ঝুরিতে নিয়ে নিয়ে রাখছে রাইদি নাও বাবা ঢেরোস নাও এবং সে খুবই হ্যাপি খুবই খুশি হয়ে আমাদের সাথে দৌড়ায় দৌড়ায় কাজ করছে আমাদের সাথে হেল্প করছে সবজি ঝুড়িতে নিয়ে রাখছে ঢেঁড়স পাচ্ছি আজকে কিছু সিম পেরেছি কিছু ঢেঁড়স পাচ্ছি এবং তিনটা লাউ বড় হয়ে আছে ওগুলো কাটলাম যাদেরকে দেওয়ার তাদেরকে দিব আর চিচিঙ্গাও বড় হয়ে আছে নাও আরো দুইটা আছে বাবা কয়েকটা চিচিঙ্গে বড় হয়ে গেছে সেগুলো কাটতে হবে আর এখানকার সবজিগুলো আসলে ম্যাজিকের মতো আজকে দেখলাম মাত্র বের হয়েছে দুদিন পরে এসে দেখা যায় যে সেগুলো বড় হয়ে গেছে কাটার সময় হয়ে গেছে মাঝে মাঝে এমনও হয় যে মাঝে যদি একটু গ্যাপ হয়ে যায় গার্ডেনে আসতে সময় ব্যস্ততার কারণে তখন দেখা যায় সবজিগুলো বুড়ো হয়ে যায় আর সেগুলো খাওয়ার উপযুক্ত থাকে না আর সবজি পারতে পারতে কিছু কথা বলি হেল্প করছে ওর দাদু সিম পারছে ও নিয়ে নিয়ে ঝুড়িতে রাখছে এবং আমাকেও বেশ হেল্প করছে নাও ওকে নাও ইউ ওয়েলকাম রেখে আসো হ্যাঁ ওটা আগে রেখে আসো তারপরে এটা রাখবে যাও রেখে আসো ঝুড়িতে তো বলছিলাম যে আমার ছেলে দুষ্টামি করে বাট আমাকে অলওয়েজ সব কাজে সে হেল্প করে যতটুকু সে পারে তো দুষ্টামিটা তো আসলে বাচ্চাদের ন্যাচারাল একটা বিহেভিয়ার তো আমরা যদি মনে করি যে আমরা বাচ্চাদের কাছ থেকে সব সময় বড়দের মতো গুছিয়ে পরিপাটি হয়ে বসে থাকবে দুষ্টামি করবে না এটা যদি আমরা ওদের কাছ থেকে এক্সপেক্ট করি তাহলে সেটা আমাদের জন্য আমাদের ভুল বাচ্চাদের আচরণ বাচ্চাদের মতোই হবে তাদের আচরণ কখনো বড়দের মতো হবে না আর যদি কোনো বাচ্চা এরকম আচরণ করে যাতে সে কোনো দুষ্টামি করছে না সে চুপচাপ গুড বয়দের মতো বড় মানুষদের মতো চুপচাপ বসে আছে তো সেই বাচ্চাটাকে আমি বলবো যে সে এক্সট্রা অর্ডিনারি বেবি অথবা সে স্পেশাল বেবি সে নর্মাল বেবি না কারণ একটা বাচ্চা বিহেভিয়ার একটা নর্মাল বাচ্চার মতোই হবে সে দুষ্টামি করবে রানিং মুভিং এগুলোই একটা বাচ্চার নর্মাল বিহেভিয়ার সেদিন ফেসবুকে একটা আপু ফেসবুকে শাকিলা সাথী আপুর নাও এটা রেখে আসো বাবা শাকিলা সাথী আপুর একটা পোস্ট দেখেছিলাম যে বাসায় দাওয়াত করলে বাচ্চার মায়েদেরকে দাওয়াত দেওয়ার আগে ভেবে চিনতে দাওয়াত দেওয়া উচিত তার কথাটা আমার খুবই ভালো লেগেছে এবং তার কথার সাথে সায় দিয়ে বা তাল মিলিয়ে আমিও কিছু বলতে চাই বিকজ আমার একটা ছোট বাচ্চা আছে 4 বছরের ছেলে আপনারা হয়তো দেখেছেন ওর 4 বছর হবে এই যে অক্টোবরের 25 তারিখে তো ও দুষ্টমির চরম পর্যায়ে পৌঁছেছে বলা যায় প্রচণ্ড দুষ্টমি করে বিশেষ করে আমি এবং ওর পাপা যখন বাসায় থাকে তখন বাট ওর দাদুর কাছে যখন থাকে তখন তখন এতটা দুষ্টমি করে না তো তার কথার সাথে এজন্যই আমি সায় মিলিয়ে কিছু মনের কথা বলতে চাই বিকজ আমি এ ধরনের কথা শুনি যে আমার বাচ্চাটা অনেক বেশি দুষ্টামি করে এত কেন দুষ্টামি করে হয়তো বা আমরা শাসন করি না এরকম কিছু হয়ে গেছে তুমি এবার দাদুকে হেল্প করো বাবা যাও সে আর আমাকে আরো হেল্প করবে তাই আসছে তো হয়তো বা আমরা শাসন করি না সেজন্য সে এত দুষ্ট হয়ে গেছে এরকমও কিছু কেউ কেউ কিছু কথা বলে তো আমি আসলে সত্যিই খুবই বিব্রত ফিল করি আমার ছেলেকে নিয়ে কোথাও যদি আমি বেড়াতে যাই দেন আমি খুবই বিব্রত ফিল করি যে ও হয়তো এলোমেলো করে ফেলবে সব কিছু গুছিয়ে রাখা সব জিনিস এলোমেলো করে ফেলবে কারণ আমি আমার বাসায় সব কিছুই গুছিয়ে রাখতে পছন্দ করি টিপটপ রাখার চেষ্টা করি বাট কিছুক্ষণ পরেই আমার ছেলে আবার সেগুলো নষ্ট করে ফেলে তারপরেও কিছু করা নাই আমি আবার গুছাই তো যার কারণে আমি কারোর বাসা যেতে আমি বিব্রত ফিল করি যদি কারোর বাসা হয় খুব সুন্দর গোছানো টিপটপ তাদের বাসায় আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই না কারণ গেলেই ও
সব কিছু নষ্ট করবে, মেসি করবে। তো এর জন্য আমি বুঝে শুনে যাই, সব জায়গায় দাওয়াত দিলেও আমি আমার বাচ্চাকে নিয়ে যাই না। আবার কয়েকদিন আগে একটা বাসায় গিয়েছিলাম, বাঙালির বাসা, সে নতুন বাসা কিনেছে এবং বাসাটা বেশ সুন্দর ছিল। তো ওখানে গিয়ে আমার ছেলে বেশ দুষ্টামি করছিল, তখন সে বলছিল যে বাঙালি মা বাবারা আসলে গুড প্যারেন্ট না, তারা বাচ্চাদেরকে সুন্দরভাবে শিখাতে পারে না। তো সে নিজেও যেহেতু বাঙালি, তার কথাটা শুনে ওই সময় আমার খুবই খারাপ লেগেছিল, বাট আমি কোনো তার সাথে প্রতিউত্তর দেইনি বা তাকে কোনো কিছু আমি বলিনি ওই সময়। বাট তার কথাটা আমার অতটা ভালো লাগেনি যে আমরা বাঙালি মা বাবারা গুড প্যারেন্ট না, তারা বাচ্চাদেরকে শাসন করতে পারি না। একটা বাচ্চা যদি তাকে অনেক বেশি শাসন করি, শাসনের চরম পর্যায়ে, লাইক যদি আমরা একটা বাচ্চাকে মারিও, তারপরেও কিন্তু সেই বাচ্চাটা তার নর্মাল বিহেভিয়ার থেকে বিরত থাকবে না। সে কিন্তু যেমন দুই তিনটা বাচ্চা একসাথে হলে কিন্তু একটা খেলনা নিয়ে দুই তিনজনই টানাটানি করবে, ওখানে কিন্তু আরও অনেক খেলনা আছে, বাট ওই খেলনাগুলো কিন্তু তারা নিবে না, একটা খেলনা নিয়েই তারা টানাটানি করবে। এটাই একটা বাচ্চাদের, এটাই বাচ্চাদের বিহেভিয়ার। সো এই বিহেভিয়ারটাকে যদি আমরা রোধ করতে চাই শাসন করে, তাহলে সেটা কোন ধরনের শাসন আমার আসলে জানা নেই। তো এটাই বলতে চাচ্ছি আর কি, যে ছোট বাচ্চা যেসব বাবা মায়ের থাকে, তারা চেষ্টা করে, অবশ্যই তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে তাদের সন্তানদেরকে শিখাতে এবং শাসন করতে। তো আমরা এখন শাসনের নামে যদি একটা বাচ্চার যে স্বাভাবিক অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডটাকে যদি আমরা রোধ করতে চাই, তাহলে সেটা তো শাসন হলো না, তাহলে হলো তাকে জব্দ করে রাখা, তাকে স্টপ করে রাখা, তার স্বাভাবিক বিহেভিয়ারকে স্টপ করে রাখা। আমার ছেলে ঝিঙা, ছোট ঝিঙা পেরে সে ফালায় রাখছে, ওর দাদু খুঁজে বের করছে। দুদিন ধরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে গাছের চেহারা আবার সুন্দর হয়ে উঠেছে। হ্যালো 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 এটাই আর কি, বাচ্চা কাচ্চা ছোট থাকলে বাবা মা অনেক কথা শুনতে হয়, যেটা আমি শুনছি, সব বাবা মাই হয়তো শুনছে বা শুনে চুপ করে থাকছে, সহ্য করছে, এটাই নিয়ম। আবার আবার বড় হয়ে গেলে তখন বড় কথা সবাই বলতে পারে, আমার বাচ্চা ছোটবেলায় একেবারেই দুষ্টামি করেনি, খুব ভদ্র ছিল। কেউ কেউ বলছিল যে আমার বাচ্চা, আমি খুব দুষ্ট ছিলাম, বাট আমার বাচ্চা ছোটবেলায় একেবারেই দুষ্টামি করেনি, সে খুব ভদ্র ছিল, কিভাবে এটা সম্ভব? তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে এরকম বড় কথা সবাই বলতে পারে, বাট যখন ছোট থাকে তখন সবাইকে একটু চুপ করে থাকতে হয়, সহ্য করতে হয়, যেটা আমরা করছি। আজকে যা যা সবজি তুললাম, অনেক কিছুই তুলেছি, চিচিঙ্গা, আমার ছেলে আবার কলমি শাক এনে রেখেছে এখানে, তার আরেকটা ঝুড়ি নিয়ে আসি বাবা। আম্মু জি মা পুরি আল্লাহ কত মাদাম, আমার সোনামানি দেখছেন, আমার সোনামানিকটা কত ভালো, একটা গুড বয় আমার সোনামানিকটা। ওর জন্য সবাই দোয়া করবেন, তুমি একটু সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও, বলো আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম। চলো চলো, দাদু ডাকছে, দাদু ডাকছে, এটা আরেকটা ঝুড়িতে নিতে হবে শাকটা।
আম্মা কলমি শাক তুলতেছে। এখন কলমি শাক তুলছি, আমাকে অফিসে যেতে হবে তাই রেডি হয়ে নিয়েছি। আর আমার ছেলে আমার সাথে কাজে যাওয়ার জন্য রেডি, সে বলে আয়ন গো কাজে। তুমি আমার সাথে কাজে যাবে? উড়ি আল্লাহ, তাকে রেখে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে ইদানিং। সে যাওয়ার সময় খুব কান্নাকাটি করে, তারপরে তার দাদু তাকে কতক্ষণ ঘুরায়, তারপর নিয়ে আসে। না রাখো, ওখানে রাখো। এই যে ঝুড়িতে ঝুড়িতে রাখো মা, ঝুড়িতে রাখো। ওই গুড বয়। আর দুইটা চাপছি তো, এটার মধ্যে রাখো মা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে সাগর আকাশ বাতাস দেইবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেইবি যদি। সে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এটাও পুরোটা তার মুখস্থ, সে পুরোটাই পারে, বাট এখন সে বলছে না। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, বলো বলো, আমি ভিডিও করছি তো, বলো। ভেঙে মোর ঘরের চাবি, বলো ভেঙে মোর ঘরের চাবি নিচে চাবে কি আমার, ও বন্ধু আমার। নাপিয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, আজকের তোলা কিছু সবজি।